ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশ বেশি সরু ও বিভাজকবিহীন হওয়ায় দক্ষিণাঞ্চলের 12 জেলার যাত্রায় ভোগান্তি বাড়তে পারে। তবে শিগগিরই রাস্তার এই অংশ প্রশস্তকরণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক। আর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বললেন, বারবার সড়কের দিক পরিবর্তনের কারণে কাজ শুরু করা যাচ্ছে না। রাজ্যের প্রতিনিধি মোনাসিফ ফরাজি সজীবের তথ্যে ডেস্ক রিপোর্ট। সরু সড়কের কারণে ঢাকা বরিশাল রুটে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু চালু হলে এর সংকট আরও প্রকট হবে বলে মনে করছেন তারা। আসন্ন ঈদ যাত্রায়ও এর প্রভাব পড়বে বলে ধারণা করছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এই যে একটুখানি রাস্তা, প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত মনে করেন অ্যাক্সিডেন্ট লাগে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর দুর্ঘটনা ঘটে, এত পরিমাণ গাড়ির চাপ। খুব সরু রোড, এইখান থেকে দুইটা গাড়ি ওভারটেক করতে পারে না, সিঙ্গেল রোড, যাতায়াতে খুব ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে ভাঙ্গা থেকে ভুরঘাটা পর্যন্ত 47 কিলোমিটার দীর্ঘ সড়কটি মাত্র 24 ফুট চওড়া। এর মাদারীপুর অংশের অনেক স্থানেই সওজের নিজস্ব জমি থাকার পরও মহাসড়কটি 4 লেনে উন্নীত করা যায়নি। যেহেতু এটা একটা বড় প্রকল্প, এখন এই প্রকল্পের ফান্ডিংয়ের একটা বিষয় আছে, সব মিলে এখন এর সাথে এই সড়কের যে প্রশস্ততা সেটাও কিছুটা আমরা সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে রাজবাড়ি থেকে কুয়াকাটা পর্যন্ত 236 কিলোমিটার সড়ক নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। 4 লেনের আমাদের ইতিমধ্যেই যৌথ তদন্ত শেষ হয়ে গেছে এবং আমরা জমি অধিগ্রহণের প্রক্রিয়াটা খুব দ্রুত এটা শেষ করব। গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে দ্রুত কাজ শুরুর দাবি দক্ষিণাঞ্চলের মানুষের। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।